মনের বোঝা। হ্যাঁ মাননীয় মনিটর, যা একজনের পক্ষে বড় কষ্টকর তা অনেকের পক্ষে একেবারে সহজ। ধন্যবাদ মাননীয় মনিটর আমাকে পুনরায় কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বর্তমানে অনেক বাবা মা আত্মীয় স্বজন থেকে আলাদা থাকার মাধ্যমে নিজেদের গুরুত্ব অনেক বাড়িয়ে চলেছেন। কতটা বোকা চিন্তা ভাবনা, আধুনিকতা মানে নিঃসঙ্গতা নয়, একা একা যদি বসবাস করতে না তাহলে রবিন হুডের মতো নিচন দিকে বসবাস করুন। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দলের জন্য একটি বাক্যই উপযুক্ত হবে যে হাইরে কপাল মন্দ চোখ থাকিতেই অন্ধকার। এমন একটি জায়গায় পৌঁছে গেছে বিজ্ঞ প্রতিপক্ষ ক্রমাগত যে তার আশা করছেন তারা অপ্রাসঙ্গিক কিছু কথাকে যুক্তি হিসেবে চালিয়ে দিচ্ছেন। আমরা অধিক প্রত্যাশার সাথে অপেক্ষা করছিলাম যে বিজ্ঞ প্রতিপক্ষ যুক্তিতত্ত্বের সাথে বিষয়টিকে উপস্থাপন করবে, কিন্তু অধিক প্রত্যাশায় আমরা হতাশ হচ্ছি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, কর্মীর কাছে থাকছে এমন নিশ্চয়তা কি কেউ দিতে পারছে যে কর্মীর কাছ থেকে শিশুর শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। এই ক্ষতির খবরগুলো আমরা প্রতিনিয়ত খবরের কাগজ ও সামাজিক সাইটের মাধ্যমে পড়ছি। এই ক্ষতিগুলো শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধার কারণ হয়ে দাঁড়ায়। এসব কিছু হতো না যদি শিশু যৌথ পরিবারে থাকতো। ছোট পরিবার নয় বড় পরিবারই অধিক কার্যকর।